हेलो एवरीवन, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल, वेलकम टू आर न्यू ब्लॉग। आशा करछि तोमरा सबाई भालो आछो, सुस्थ आछो, स्वाभाविक आछो एंड एज अलवेज जस्ट फाटाफाटी आछो। तो आज के आबार अनेकगुलो दिन पर, प्राय तीन चार दिन पर आबार सेई छाद, आबार सेई निजेदेर बाड़ी थेकेई ब्लॉगटा स्टार्ट करलाम। तो चलो बेशी कथा ना बोले आजकेर भिडियोटा एखान थेके स्टार्ट करा जाक। तो लेट्स गेट स्टार्टेड। ভিডিওটা তো এখান থেকে স্টার্ট করা হয়েই গেল। আর সকালবেলাতে আজকে ওঠার পর আমাদের টিফিন করা হয়ে গেছে, কিন্তু টিফিনের ভিডিওটা আজকে আমি আর করিনি। তার একটা কারণ আছে, বাবা খেয়েছে ভাত, আমি আর মা খেয়েছি রুটি, ঠাম্মা খেয়েছে মুড়ি। তো আমি মাকে তাই বলছি যে আমি যদি এটা একটা ভিডিও করে আপলোড করি, লোকে কী বুঝবে এটা সকালের খাওয়া, দুপুরের খাওয়া, না রাতের খাওয়া, কোন সময়ের খাওয়া। চারজন চার রকমের খাবার খেয়েছি, তাই জন্য আর আমি ভিডিওটা আলাদা করে করিনি। তো এখন চলে এসেছি ছাদে, কিছু জামা কাপড় বাইরে মেলাচ্ছিল, সেগুলো সব মিলে দিয়েছি। বাবা বললো বাবা পাখিদেরকে নাকি খেতে দিয়ে গেছে। তো পাখিদের খেতে দিয়ে গেছে, খাবারটা পাখিটা উল্টোও দিয়েছে। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। তো ছাদে এখন জামা কাপড়গুলো সব মেলা আমার হয়ে গেছে, আর ভিডিও এডিট করা আছে। একটু পরে আমি বেরোবো ভেবেছিলাম, আজকে থেকে দোকান খুলবো, কিন্তু এই যে আমার খালি ভাবনাতেই সেটা থেকে যায়, দোকানটা খোলা আর হয় না। তো দোকানটা খুলবো, দেখি পারলে কাল, নাহলে পরশু দিন খুলতে হবে, আজকে একটু বেরোনোর আছে। আমি আর বাবা দুজনেই একটু বেরোবো, তারপর চলেও আসবো দুপুরের মধ্যে বাড়ি। দুপুরও হবে না, এক দেড় ঘন্টার কাজ আছে, সেই কাজগুলো কমপ্লিট করে আমরা চলে আসবো বাড়ির। আর বাড়ি আসার পর দেখবো যে কী কী করা যায়। মা থাকছে বাড়িতে, কোনো প্রবলেম কিছু নেই। আর হচ্ছে যেটা সকালবেলা থেকে ওঠার পর এখনও মামার বাড়িতে আর ফোন টোন করা হয়নি, পরে ফোন করব, দেখব। তো এখন একটুখানি নিচে যাওয়া যাবো আর রেডি হব, আর হয়ে তারপর আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো নিচে যাওয়ার আগে আর একটা কথা মনে পড়লো, তাই ভিডিওটা আরেকবার অন করলাম। আমাদের এই লাইটগুলো কিন্তু খোলা এখনও হয়নি, এখনও দেখছো লাগানোই রয়েছে। আজকে মামা আসবে কাজে, মামার সাথে কথা হয়েছিল কালকে রাত্রিবেলা, ও বলেছে আজকে আসবে কাজে। তো ও কাজে যখন আসবে আর তারপর তো আমাদের বাড়িতেও আসবে, তখন ও রাত্রিবেলাতে এসে সব লাইটগুলো বলবো ওকে খুলে দিতে। তো আমি ফাইনালি তো রেডি হয়ে গেছি, আর একটুখানি বেরোচ্ছি। এই হচ্ছে ড্রেস। বলো আমার নাম পৌশালি, দেখা চার চার বলো আমার নাম পৌশালি। পুচকেদের বাড়িতে গেছিলাম, দেখলে ওই দিদিটা এখানে থাকে না, অন্য এক জায়গায় থাকে, মানে বিয়ে হয়ে চলে গেছে। তো ও এসছে, তো পুচকেটার হাতে ফোনটা ছিল, ও নিজে ফোনটা নিয়ে নিয়ে রাগ হচ্ছিলো বলে আমি ভিডিওটা অন করে দিয়েছিলাম যে একটু টুকটাক ভিডিও হোক। তো বলতে পারো তার দিদির মেয়ে, ছোটো থেকে আমি ওই দিদির হাতে মানুষ হয়েছি, তো এখন তার মেয়ে ছোট্ট পুচকেটা। আর হচ্ছে এখন বাড়ি চলে এসেছি, আর আসার পর বসিয়ে দিয়েছি রান্না, মাছ ভাজছি, আর কী কী রান্না হবে আমি জানি না। তো যা কিছু হবে অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখন চলো মাছটা ভাজছি, সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। তো অনেকক্ষণ পর আবার, আর রান্না করা পুরো কমপ্লিট হয়ে গেছে, স্নান করা কমপ্লিট হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো চুল টুল আটকানো হয়ে গেছে, ঠান্ডা পড়েছে এখানেও। মামার বাড়ি
মতন এখানে অতটা ঠান্ডা নেই, কিন্তু একটু একটু ঠান্ডা আছে, মানে চামড়াতে টান ধরছে সেরকম ঠান্ডা আছে। তো একেবারে ক্রিম মাখা, তেল মাখা, স্নান করা সব কিছু কমপ্লিট। মা ওই ঘরে লাঞ্চ দিয়ে দিয়েছে, তো চলো যাই লাঞ্চটা কমপ্লিট করে নেওয়া যাক, আর তোমাদেরকেও দেখাই যে আজকে লাঞ্চে কী কী আছে। কাছে কমপ্লিট, আর কী কী রান্না হয়েছিল সেটা তো তোমাদের সাথে শেয়ার করেই দিলাম। আর যেমন দেখছো একদম শুয়ে পড়েছি, আর এখন আপাততর জন্য 4টে অবধি একটু শোবো, 4টে থেকে আবার টিউশন পড়ানো রয়েছে। সকালবেলা তো পড়াতে যাইনি, ওরা আজকে থেকে পড়তে আসবে বাড়িতে, আমি বলে দিয়েছি। তো ওরা আসুক পড়তে, ততক্ষণ একটু রেস্ট নিয়ে নিই। আর এখন দেখবো ফোন ফোন একটু খেটে নামার পরে ভিডিও একটা আপলোড করে দেবো। আমি কালকের অবধি ভিডিও আমার আপলোড করা আছে, কিন্তু তাও অ্যাডভান্স যেমন আছে অ্যাডভান্স থাকাই ভালো। আজকে আরেকটা ভিডিও আপলোড করে দিই, যাতে সেই ভিডিওটা পরশু দিনের জন্য পাবলিশ করে দেবো, মানে পরশু দিনের জন্য শিডিউল করে দেবো, তাতে আমার নিজেরও ভালো আর ফোন থেকেও ভিডিওগুলো মানে যত বেশি আপলোড করবো ততটা বেশি ডিলিট করতে পারবো, এটাই সুবিধা, ফোনের ক্যাপাসিটি বাড়বে। আর রোজ দিনের ব্লগগুলো কেমন হচ্ছে সেটা আমাকে অবশ্যই একবার কমেন্ট সেকশনে লিখে জানিও। ঢাকা নামার দিন এসে গেছে, তো ঢাকা ঢাকা নিয়ে আমি শুয়েও পড়েছি, তোমাদের সাথে তাহলে আবার সন্ধেবেলাতে কথা হচ্ছে। এটা কি কি করছিস? ইস, হ্যালো বল। ফোন দেব না, ফোন দেব না, ফোন দেব না, ফোন দেব না। আগে তুই হ্যালো বল, হ্যালো বল, বল হ্যালো, হ্যালো। আগে তুই আয় আমার কাছে, তারপর দেব। আয়, এ আবার কি ধরনের ঢং? টুকি টুকি টুকি, তুই টাটা করে দে তো আমাকে, টাটা করো, টাটা। আরে বাহ, তাই তাই করো, তাই তাই করো, তাই তাই করো, আগে করো, তাই তাই করো। ও হো হো, আমরা কি করছি বলে দে। বল, আমরা এখানে টিভি দেখছি আর মাসি আর আমি এখানে ব্লগ করছি, তাই তো? তুমি বলে দাও, হাই বলে দাও, হাই বলো, হাই বলো। এটা কি বল? সন্ধে হয়ে গেছে, আমরা এখন আড্ডা মারছি, মাসি আজ পড়াইনি, আমার কাছে এসে আমাকে খোঁচা মারছে। নালিশ করে দাও, নালিশ করে দাও। এই টাটা বলো, টাটা বলো, হাই গাইস। এই ওরা রেগে যাবে কিন্তু, কি মনা না, তুমি হাই বলো, টাটা করে দাও, টাটা করে দাও, বলো টাটা। অনেকক্ষণ পর ঠিক না, এই কিছুক্ষণ আগে আবার গেছিলাম ওই পুচকেটার কাছে, ঘরে একাই ছিলাম আজকে, ও পড়তে আসেনি, তাই জন্য ওদের বাড়িতে একটু গেছিলাম আড্ডা মারতে, পুচকেটার সাথে একটু খেলা করলাম, একটু ওকে নিলাম আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম ওকে। তো চলো এখন যাওয়া যাক ওপরে। যেমন দেখলে চলে এসেছি বাড়িতে, আর আমার টিফিন করাও হয়ে গেছে। আমি টিফিন টিফিন করে বাবা গেল কাজে, তখন আমি নিচে নামলাম। আর আমাদের বাড়িতে লাইট কিন্তু এখনও ফেল হয়নি, লাইট এখনও জ্বলছে। মামা আজকে কাজে আসেনি, তো মামা বাড়িতেও আসবে না, তাই জন্য লাইটগুলো খোলাও হবে না। আর হলো এই এতক্ষণ ধরে, প্রথমে সন্ধ্যাবেলাতে আমার দুটো টিউশন ছিল, দুটো টিউশন পড়ানো হয়ে গেছে। আজকে দুপুরবেলা একটু শুইনি, ঘুমাইনি, মানে তখন যে দেখলে শুয়েছিলাম তখনই সেই শুয়েই ছিলাম, কিন্তু ঘুম আর হয়নি। তখন একটা ভিডিও আপলোডে বসিয়েছিলাম, বাট ভিডিওটা আপলোড হয়নি, এখন ভিডিওটা আপলোডে বসিয়ে দেবো। আর হচ্ছে তাহলে মা আসুক 8:30 পরে, আর আসলে তখনই আবার তোমাদের সাথে কথা হবে, আর কী কী করছে সেটাও জানতে পারবে। এখন তো আমি ভিডিওটা আপলোডে বসিয়ে দিচ্ছি, তো এখন আর কিন্তু কোনো ব্লগ কোনো কিছু হচ্ছে না, যখন মা আসবে তখন আবার ভিডিওটা আমি কন্টিনিউ করি।
অনেকক্ষণ পর আবার, আর হচ্ছে আমার খাওয়া দাওয়া এখনো হয়নি, ডিনার করব। এতক্ষণ ধরে একটু মা আর আমি টুকটাক কাজ করছিলাম, কয়েকটা শাড়ি আবার ফলস পিকোর জন্য এসেছে, সেই সব শাড়ি টাড়ির যে ব্লাউজ পিসগুলো সেগুলো আমরা কেটে কেটে রাখলাম, সব শাড়ি টাড়ি সব গোছানো হয়ে গেছে, ওগুলো ফলস পিকোর জন্য কালকে নিয়ে যাব। আর এই যে বিছানা একদম পুরো পরিষ্কার, ওই ঘরে মা দিচ্ছে এখন খেতে। তো চলো ডিনারটা কমপ্লিট করে নেওয়া যাক, তো তোমাদেরকে চলো দেখাই যে আজকে ডিনারে কী কী আছে। সেইটা সব তো হয়নি।